আমাদের ছোট্ট এই বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষের বসবাস। এই বিরাট জনগোষ্ঠীর মৌলিক অধিকারের প্রশ্ন যখন আসে, অতিরিক্ত জনসংখ্যার চাপ কিংবা ব্যবস্থাপনার অভাব সব মিলিয়েই এদেশের মানুষ তাদের মৌলিক নাগরিক সুবিধাগুলো সঠিকভাবে ভোগ করতে পারেন না। এর মধ্যে অন্যতম প্রধান একটি সমস্যা স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধার অভাব, যার মূল ভুক্তভোগী এদেশের নারীরা। পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পাবলিক টয়লেট সুবিধা না থাকায় চলার পথে প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন অসংখ্য নারী, পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। ফলস্বরূপ মানসিক চাপের পাশাপাশি তাদের ভুগতে হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কিডনি জটিলতা সহ নানা রোগ ব্যাধিতে। তথ্য মতে সারা দেশে অবস্থিত পাবলিক টয়লেটগুলোর মধ্যে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটের সংখ্যা 1% কম। তাছাড়া দেশের স্কুলগুলোর 43% স্কুলেই মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা নেই। রাজধানী ঢাকায় বসবাসরত 2 কোটি মানুষের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা 100টিরও কম, যার অধিকাংশই স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার আমাদের জন্য কতটা জরুরি? স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার না করি, টয়লেটে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে এবং তা যদি আমাদের শরীরে স্পর্শ করে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে পড়ে। আমাদের নোংরা টয়লেটে গেলে আমাদের বাচ্চাদের অসুবিধা হতে পারে, আমাদের অসুবিধা হতে পারে, আমরা অনেক রোগে আক্রান্ত হতে পারি। সেই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত আর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করা উচিত। ব্যাড স্মেল, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রচুর ব্যাড স্মেল থাকে, প্লাস আপনার হাইজিনিংটা থাকে না সব জায়গায়, তার জন্য আমাদের ইউজ করা হয় না, অনেক সময় প্রেশার আটকে রাখতে হয়, অনেক বাসায় যেয়ে করতে হয়। সমস্যা বলতে তো মানে এটা শেষ করা যাবে না, কারণ পাবলিক টয়লেটগুলোর মানে এমনই কন্ডিশন, একবার ঢুকলে দ্বিতীয়বার আর মনে হয় না যে কেউ মানে ঢুকবে সেখানে, মানে খুবই বাজে অবস্থা। মানুষকে সচেতন করতে হার্মফুল টয়লেট ক্লিনারের আমাদের এই উদ্যোগটি সম্পর্কে আপনি কিছু বলুন। না, এই উদ্যোগটি ভালো, আসলে এটা উচিত সব জায়গায় আর কি, টয়লেট পাবলিক টয়লেট থাকা উচিত এরকম স্বাস্থ্যসম্মত, এটা সবার জন্য দরকার। তাই এবছর ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন চেয়েছে এই বাস্তবতাকে সবার সামনে তুলে ধরতে। এই উদ্যোগের মাধ্যমে আসলে মানুষের সামনে রূঢ় বাস্তবতাটা ফুটে উঠল, মানুষ বুঝতে পারল অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের স্ট্রাগলগুলো। এতে করে সবাই নিজেরাই স্বাস্থ্যসম্মত উপায়ে টয়লেট ব্যবহার করবে, অন্যের জন্য টয়লেট ক্লিন রাখার চেষ্টা করবে। আমি নিজেও আজ হাইজিনিক টয়লেট ব্যবহার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। হারপুন টয়লেট ক্লিনারের হাইজিন ফর অল, পাওয়ার ফর হা ক্যাম্পেইন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আসুন টয়লেট ব্যবহারে আমরাও সচেতন হই, সর্বস্তরে সকলের জন্য নিশ্চিত করি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা, কারণ নিরাপদ স্যানিটেশন সুবিধা আমাদের সকলের অধিকার। Kazi Enterprises Limited. We build quality.